আক্রান্ত বিজেপি কর্মীদেরকে দেখতে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিজেপি জেলা সভাপতি। গোপালনগরের চৌবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যাওলাপাড়াতে গত 12 তারিখ মঙ্গলবার তৃণমূল কর্মী শাসন সহ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ও মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীদেরকে সোমবার বিকালে দেখতে যান বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। প্রথমে এসেছে, এসে আমার ওই দেওয়ার ছেলেটাকে চান করছে আর শ্মশান বানিয়ে এসেছে, বানিয়ে এসে আকস্মাত কোপ দিয়েছে মাথায়। তারপর আমার মাসি বলছে কি হলো, মাসিকেও কোপ দিল, মাসিকেও কোপ দিল। তারপরে দেওয়ার সাথে সাথে আমার ওই দেওয়ারটা এসে বলছে কি আমার ভাই পোকে কোপ দিলে কেন, বলছে আমার দেওয়ারটাকে মারতে গেল। মারা সেই মারামারি হচ্ছে, হয়ে আমার বেড়া টেড়া গুলো কাটলো। তা আমি বলছি কি মারামারি তোমরা তোমরা করছো, তা আমরা শ্মশান মারধর করে মারধর হইলে কেন, আমার এখানে ভাইপোরা চান করছে আর আমার মাসি ওখান তো আসছে, আগে আমার মাসি দানে যখন আসে বাজে সাধারণ কি কি তার খুব বাজে বললে কি বলা না কওয়া না, এসে পর হাতে কোপ মাল মেরে পরে ডাইরেক্ট চলে আসলে। এসলি আমার ওই ভাই বোর্ড এখানে চান করছে, এখানে বেরিয়েছে আর এসে পরে মাথায় এরকম কোপ মাল, কোপ মেরে পরে এবার আমার এক ভাই আসলে আমার মামার ছেলে, সে বলিয়েছে কি হয়েছে, তারও মোটামুটি আর একজনা পেশেন্ট বাড়িতে এসে পরে ওরও হাতে বাড়ি মেরেছে মারলি। তারপরে সাধারণ কি করলো, উপানের পর আমার ঘর বাড়ি গুলো ডাটে খালি কুপিয়েছে, খালি সব জায়গায় কুপিয়ে। তা আমরা ওই বিজেপিতে ভোট দিয়েছি, তাই বলছে বিজেপিতে ভোট, যারা বিজেপিতে ভোট দিয়েছ এই মুহূর্তে কুবাক কুবাক দাদু ওই মাথা বলতে যাব, এরকম হুমকি দিচ্ছে। আর আমরা রাত্রি ঘুমতে পারছি না, অন্য জাতি 10-12 জনা বাইরের থেকে লোক নিয়ে আসছে এবং তৃণমূলীরা কি করছে, ওনারা এক জায়গায় হয়ে আমার বাড়ি বা ফাঁকা জায়গা আমার হুমকি দিচ্ছে, বলছে এই শালারা ফাঁকায় ধরে দাঁতে শুরু সব কটা রাত্রি। হ্যাঁ আপনার ভোট দিয়েছি বলে আজকে শান্তনু ঠাকুর এসেছিল। হ্যাঁ আমি যে বলেছিলাম মন্ত্রীর কাছে, দেখেন আপনাকে আমরা ভোট দিয়েছি বলে আজকে আমার এই বাড়ি ভাঙচুর করছে, আমার ভাই বোনের কূপ আছে, আমাদের এরকম হুমকি দিচ্ছে লোকজন নিয়ে এসে, তাহলে আমরা কোথায় যাবো? তা আপনি আমাদের দেখেন ট্রিটমেন্ট আমাদের ব্যবস্থা করে দিন, এরকম তৃণমূল ছেলেরা তো আমাদের থাকতে যাচ্ছে না। আপনার নাম? আমার নাম বিধান মন্ডল। শান্তনু ঠাকুর জানিয়েছেন বিজেপিতে ভোট দেওয়ার কারণে বিজেপি কর্মীদেরকে কোপানো হয়েছে, পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি, এরপর এলাকার মানুষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। 2024-এর লোকসভা ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসাতে এই এলাকাতে আমাদের যে শ্যাওলাপাড়াতে আমাদের বিজেপি কর্মীদের উপরে ব্যাপকভাবে অত্যাচার, তাদের মারধর এবং দা দিয়ে অন্তত কুপিয়েছে 2-4 জনকে টিএমসির হারমার যারা, আমরা পুলিশকে সচেতন ভাবে বলেছি যে এদের প্রতি অ্যাকশন না নিলে এখানে সাধারণ মানুষ বাধ্য হবে এদের উপরে অ্যাকশন নিতে। আমরা অপেক্ষায় থাকছি, আগামী 2-1 দিনের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না হয় তাহলে আমরা নিজেরা এর ব্যবস্থা করব, এখানে এলাকাবাসী ব্যবস্থা করবে, সেই অবস্থায় খাওয়া হবে। এবং এখানে বাসন্তী বলে একজন মহিলা যিনি মদ বিক্রি করছেন এবং উস্কানি দিচ্ছেন এদের আর্থিক দিক থেকে সমস্ত দিক থেকে মদ যোগাচ্ছেন, তার প্রতিও ব্যবস্থা নেওয়া হবে, সে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরাই দেখছি না। টিএমসি এখানে জিততে পারবে না সবাই জানতো, কারণ মানুষ জানে, বনগাঁর মানুষ সাধারণ মানুষ জানে যে বিজেপি যেভাবে দেশের উন্নতি করছে সেখানে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে, কিন্তু ভোট পরবর্তীতে হিংসাতে এইভাবে বিজেপি কর্মীদের উপরে ঠিক আছে তেড়ে এসে মারা এবং বাচ্চা ছেলেকে দা দিয়ে কুপিয়েছে, এটা অত্যন্ত অমানবিক, এর কোনো ভাষা নেই বলার। এর প্রতি পুলিশ পুরো সম্পূর্ণভাবে ইনঅ্যাকশন, পুলিশ যদি স্টেপ না নেয় তাহলে আগামীতে ভয়ঙ্কর রূপ হবে, সেটা পুলিশ বুঝতেই পারবে।
থানায় অভিযোগ শুধু করাই হয়েছে, নামেই নিয়েছে তাদের, তারা ওপেন ঘুরে বেড়াচ্ছে, হারমাতগিরি করে বেড়াচ্ছে এলাকা থেকে, মানুষকে ভয় দেখাচ্ছে, দা নিয়ে কুড়োল নিয়ে এসে এখানে ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে। এটার প্রতি আগামী দিনে সোচ্চার হবে সাধারণ মানুষ, পুলিশ যদি অ্যাকশন না নেয় তাহলেই দেখুন কি হয়। আগামীতে আমি দেখতে এলাম পরিস্থিতি, কালকে আমাকে জানিয়েছে, আমি চলে এসেছি আর কি। যদিও বনগাঁ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন এটা কোনো রাজনৈতিক গণ্ডগোল নয়, পারিবারিক গণ্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি, শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই, সেই কারণেই পারিবারিক গণ্ডগোলকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে, ভ্রান্ত অভিযোগ বলে মন্তব্য করেন তিনি। বিজেপি যেকোনো ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে সেটা বাংলার মানুষ এবার জবাব দিয়ে দিয়েছে। একটা পারিবারিক ঘটনা, ওই ছেলেটি একটা বিবাহিত মহিলাকে সংসার করতে দিচ্ছেন, উত্তপ্ত করছে, তার ফসল তার পরিবার থেকে ওর পরে চড়াও হয়েছে। এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, কিন্তু এখন কোনো কিছু ইস্যু নেই, শান্তনু ঠাকুরের কোনো কাজ নেই, এখন তাই এটাই রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে মানুষ জানে। এখানে কিছু নেই, পারিবারিক একটা গন্ডগোলকে এটা রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে, একটা অবৈধ সম্পর্ক নিয়ে এটা গন্ডগোল হয়েছে, সেখানে উনি যে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, এটা কোনো লাভ হবে না।